বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গালো নির্বাচনকে ঘিরে নানা বিতর্ক থাকলেও এবার আকার ইঙ্গিতে বর্তমান কমিটির নেতাকর্মীদের দিকে আঙ্গুল তুললেন ঢাকাই সিনেমার দাঙ্গা ফ্যাসাদের নায়ক অমিত হাসান। নিরিন জামান মৌসুমীর ছোট বোন, সে আমার সাথে অনেকগুলো ছবি করেছে, সাকিবের সাথে করেছে, ফেরদৌসের সাথে করেছে, মান্নার সাথে করেছে, তার মতো শিল্পী সদস্যপদ হারাতে পারে না। অনেকেই বলছে যে অনেকদিন ধরে অভিনয় করে না এই জন্য বাদ হয়েছে, এরকম কিন্তু অনেকেই আছে যারা 20 বছর অভিনয় করে না, তারা কিন্তু নির্বাচন করে পাশও করেছে। চলচ্চিত্রের এ সংগঠনটি শিল্পীদের স্বার্থে হলেও বর্তমানে রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে বলে মনে করেন অমিত হাসান। যা কিছু নিয়ম সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত, এবং আমি মনে করি যারা সদস্যপদ হারিয়েছে তাদেরকে ডেকে আবার সদস্যপদ দেওয়া হোক, এটা আমার আবদার। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী শিল্পীদের পরপর 2 বছর নতুন সিনেমা মুক্তি না পেলে তাদের ভোট অধিকার কেড়ে নিয়ে সহযোগী সদস্য করা হয়। কিন্তু বর্তমান কমিটিতে এরকম অনেকেই আছেন বলে দাবি ঠেকাও আন্দোলন খ্যাত অভিনেতা অমিত হাসানের। 184 জনকে যে বার্তা দিয়েছে তারা শিল্পী, তাদের দুঃখ তাদের কষ্টগুলো আমি বুঝি বা আমরা অনেকেই বুঝি, তারা যে দুঃখ বেদনা নিয়ে তারা ঘরে আছে, যে এত বছর তারা কাজ করার পর তারা তাদের সদস্যপদ নেই, এই জিনিসটা আসলে খুব দুঃখজনক। এবং অনেকেই আছে যাদের 2 বছর 3 বছর 4 বছর ছবি রিলিজ হয় না, তারাও কিন্তু এখন তাদের সদস্যপদগুলো আছে। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন অমিত। আসন্ন নির্বাচনে অংশ নেবেন কি তিনি? আগামী শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কোনো ভাবনা এই মুহূর্তে আমার নেই। যারা ভাবনা করছে অনেকের নাম শোনা যাচ্ছে, তবে যারা ভালো কাজ করবে, যারা ভালো শিল্পী সমিতিকে ভালোবাসবে, শিল্পীদের ভালোবাসবে, তাদের পিছনে আমি আছি। আর যদি সুযোগ হয় বা সময় ডিমান্ড করে আমি অবশ্যই আমি দাঁড়াতে পারি, এটা বলতে পারছি না। নির্বাচন নয় তবে যেই থাকুক না কেন, সমিতির নেতা যেন শিল্পীদের স্বার্থ নিয়ে কাজ করেন তিনি, এমনটাই প্রত্যাশা অমিত হাসানের। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।